আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমি শুরু করছি আমার ব্রেকফাস্ট খাওয়া থেকে। আজকে ছিল আমার সবচেয়ে পছন্দের একটা ব্রেকফাস্ট, সেটা হচ্ছে খিচুড়ি, আলু চিপস আর হচ্ছে ডিম, অ্যান্ড সাথে ছিল আম্মুর হাতে স্পেশাল আমের আচার, যেটা ছাড়া আসলে আমরা খিচুড়ি আমাদের চলেই না একদম। প্রতি বছর আম্মু এরকম অনেকগুলো করে আমের আচার বানিয়ে রাখে, আমরা এটা সারা বছর খাই যতক্ষণ না আমের সিজনটা, আমের কাঁচা আমের সিজনটা আসছে। দেন খাওয়া দাওয়া শেষে কিছু কাজ টাজ করার পরে আমি বানাতে চলে আসছি সেমাই। সেমাইটা আমি খুব মানে নর্মালভাবে বানাই, এটার কোনো রেসিপি নাই বা সবাই যেভাবে বানায় তার চেয়ে হয়তো আমি খুব নর্মালভাবে বানাই। যেমন আমি এখানে দুধটা একটু ভালোভাবে গরম করে নিয়েছি, দেন পরিমাণ মতো চিনি দিয়েছি, আমি যতটুকু মনে হয়েছে আমার জন্য নর্মাল, একদম পরিমাণ মতো আমি চিনি একটু কম খাই আর কি। দেন এই যে সেমাইটা দিয়ে দিয়েছি, এটাকে ভালোভাবে একটু ভিজতে দিব, যতক্ষণ না ভালোভাবে ভিজছে ততক্ষণ এটাকে একটু রাখবো। দেন আমি এটাকে ডেকোরেশন করব বিভিন্ন ধরনের বাদাম দিয়ে, আমার এটা অনেক বেস্ট পার্ট লাগে, কারণ ডেকোরেশন করলে সুন্দর লাগে আর বাদাম খেতে আমার এমনি অনেক পছন্দ। আমাদের বাসায় বিভিন্ন ধরনের বাদাম অলওয়েজ থাকে, সাথে কিশমিশও দিয়েছি, কিশমিশ দিয়ে বাদাম দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নিয়েছি। এই যে রেডি হয়ে গেল আমার সিম্পল বাট ইয়াম্মি একটা সেমাই। তারপর আমি হচ্ছে আব্বু বাজার থেকে দেখলাম মাছ নিয়ে এসেছে, সেটা আমি দেখতে আসলাম যে কি মাছ এনেছে। এখানে হচ্ছে এনেছে পাঙ্গাস মাছ, একদম কেটেই নিয়ে এসেছে, যেহেতু এটা অনেক বড় একটা পাঙ্গাস মাছ ছিল এই জন্য একদম ভালোভাবে কেটে নিয়ে এসেছে। আমি পাঙ্গাস মাছটা খাই না, আমার ভালো লাগে না এত তেল জাতীয় মাছ খেতে, বা সবাই খায়। তারপর দেখলাম আম্মু রান্না করবে আজকে বুটের ডাল আর গরুর মাংস, এখানে গরুর মাংসটা আগে রান্না করে নিচ্ছিল ভালোভাবে, তারপর বুটের ডাল দিয়ে আর কি রান্না করবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি ভর্তা। এটার জন্য আমি ভালোভাবে কাঁঠালের বিচিটা ভালোভাবে কেটে নিয়েছি, দেন এটাতে রসুন আর আস্ত রসুন আর আস্ত মরিচ দিয়ে দিয়েছি, দেন হলুদের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি হচ্ছে সয়াবিন তেল। এটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে, দেন আমি দিয়ে দেবো একদম পরিমাণ মতো পানি, দিয়ে এটাকে একদম সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে। একটু বেশি পরিমাণে লাগে কারণ হচ্ছে কাঁঠালের বিচিটা অনেক শক্ত হয়, এই জন্য ভালোভাবে এটাকে একটু সিদ্ধ হতে দিতে হবে সময় নিয়ে। অ্যান্ড সাথে আমরা হচ্ছে পেঁয়াজও দিয়ে দিয়েছি কিছু, এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে এটাকে পাটায় পিষে নিতে হবে। এটা হচ্ছে ব্লেন্ডারে করা যায় কিন্তু আমরা এটা হচ্ছে পাটায় পিষে করি, তাতে নাকি স্বাদটা আরও বেড়ে যায়। আমি জানি না এটার ডিফারেন্স কী ব্লেন্ডারে করা আর পাটায় পিষে, আমি এটার ডিফারেন্স বুঝি না কিন্তু অনেকে বলে আর কি, তো আমার আম্মু এটা প্রেফার করে পাটায় পিষে। এই যে কাঁঠালের বিচি রেডি হয়ে গিয়েছে, এটার আপনারা যারা খান তারা জানেন, আপনারা বাসাটা ট্রাই করে দেখতে পারেন। তারপরে কোনো শ্যুট করে নিয়েছি বিকালবেলা, অনেকদিন পর হামির আর কালিয়াকে দেখালাম, ওদের মারামারি সিন, বিকালবেলা খেলাধুলা করছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো লাগলে একটা লাইক দিবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।